Students of class 6, welcome to online class English. Today's talks, lesson 12, rest of the activities. Rip Van Winkle. So, follow the board. So, students, today's talks, lesson 12, Rip Van Winkle. The author is Washington Irving. In the previous class, I have completed activities 1, 2, 5. So today, activity 6. So please take out your textbook and open page number 119 to write the answer of activity 6. Fill in the blanks or fill in the following chart with information from the text. Text থেকে তথ্য নিয়ে নিচে তালিকাটি পূর্ণ করো. Cause, effect. Cause, কারণ, effect, ফলাফল. কারণ দেওয়া আছে, ফলাফলটা লিখতে হবে. একটা, Reeve had a long beard and wore a peculiar dress. Reeve একটা লম্বা দাড়ি এবং তার একটা অদ্ভুত পোশাক পরেছিল. এর ফলে কি হয়েছে? এর ফলে দেখো পেজ নাম্বার 118 থেকে ওর উত্তর খুঁজতে হবে যে তার একটা অদ্ভুত দাড়ি ছিল, অদ্ভুত পোশাক ছিল, এর ফলে ইট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল. এটা লোকের মনোযোগ আকর্ষণ করেছিল. তো অ্যান্সার হয়ে যাচ্ছে ছয়টাকের এক একটা এফেক্টে অ্যান্সার হচ্ছে ইট অ্যাট্রাক্টেড the attention of people. এটা লোকজনদের দৃষ্টি আকর্ষণ করেছিল. নাম্বার টু, এফেক্ট লেখা আছে রিপস হার্ট ডায়ড অ্যাওয়ে. রিপের হৃদয়টা মারা গেল, মানে হৃদয়ে কষ্ট, তার রিপ কষ্ট পেল. এর কারণটা কি? কারণটা হচ্ছে সে জানতে পারলো যে তার বন্ধু মারা গেছে, নিকোলাস বেদার, 18 বছর আগে, আর সে খুব একা হয়ে গেছে. তাহলে এখানে দেখো, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড. সে পৃথিবীতে একা, তাই জন্য সে খুব ভেঙে পড়লো. তাহলে এখানে লিখতে হবে He found himself. He found himself alone. Alone in the world. সে পৃথিবীতে নিজেকে একা মনে করলো. He found himself alone in the world. সে নিজেকে একা মনে করলো বলে তার হৃদয়টা কেঁপে উঠলো. নেক্সট তিনেরটা, রিপ স এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ. রিপ একটা ব্যক্তিকে দেখলো যাকে দেখতে ঠিক তার আগের মতো. এর ফলে কি হলো এফেক্ট? না, সে বুঝতে পারলো যে এটা তার নিজের ছেলে রিপ. তাহলে এখানে দেখো এই 118 পেজে আছে, হি আন্ডারস্টুড দ্যাট ওয়াজ হিজ সন রিপ. সে বুঝতে পারলো যে সেটা তার ছেলে রিপ. তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হি আন্ডারস্টুড দ্যাট That was his son, Reeve.
সে বুঝতে পারলো যে সেটা ছিল, দ্যাট ওয়াজ মানে সেই ছেলেটা ছিল রিপ তার ছেলে। অ্যাটিটিউড ফোর, অ্যাটিটিউড সিক্স এর চারটা, অল স্টুড অ্যামেজড, সবাই অবাক দাঁড়িয়েছিল, সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। কারণটা কি দেখো, একটা লাইন আছে, অল স্টুড অ্যামেজড, অবাক হয়েছিল কারণ রিফ হ্যাড গন অ্যাওয়ে 20 ইয়ার্স ব্যাক হোয়েন সি ওয়াজ লিটল। রিভেন উইঙ্কেলের মেয়ে বলল যে রিভেন উইঙ্কেল ছিল তার তার বাবা, আর সে 20 বছর আগে চলে গেছে, তখন সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। তাহলে অল স্টুড অ্যামেজ, সবাই দাঁড়িয়েছিল অবাক হয়ে কারণ রিভেন উইঙ্কেল 20 বছর পর ফিরে এসছে। লিখতে হবে, এ লেডি সেড দ্যাট, এ লেডি সেড দ্যাট রিভেন উইঙ্কেল হ্যাড বিন আর ফাদার। রিভেন উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার। And he had gone away. So, চলে গিয়েছিল 20 ইয়ার্স ব্যাক, হোয়েন সি ওয়াজ লিটল। The lady said that Reuben Winkle had been her father and he had gone away 20 years back when she was little. একটা মহিলা বলল যে রিভেন উইঙ্কেল ছিল তার বাবা এবং সে 20 বছর আগে চলে গেছে, যখন সে ছোট ছিল। তাহলে ম্যাকেটটা, রিপ হ্যাড লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পিকুলার ড্রেস, এর ইফেক্টটা হচ্ছে ইট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। দু একটা, রিপস হার্ট ডায়ড অ্যাওয়ে, এর কজটা হচ্ছে হি ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। থিয়েটার, রিপ স এ ফেলো হু লুকড এক্সাক্টলি লাইক হিস প্রিভিয়াস সেলফ, এর ফলটা হচ্ছে হি আন্ডারস্টুড দ্যাট দ্যাট ওয়াজ হিজ সান রিপ। আর চারটা, অল স্টুড অ্যামেজড, এর কজটা হচ্ছে এ লেডি সেড দ্যাট রিভেন উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার অ্যান্ড হি হ্যাড গন অ্যাওয়ে 20 ইয়ার্স ব্যাক হোয়েন সি ওয়াজ লিটল। নেক্সট অ্যাক্টিভিটি 7, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ, যখন রিপ গ্রামে প্রবেশ করলো কখন, তখন কি বা কোন জিনিসটা লোকেদের দৃষ্টি আকর্ষণ করলো? না, রিপের আকৃতি, রিপের অ্যাপিয়ারেন্স, দ্য লং বিয়ার্ড পিকুলার ড্রেস, এটা পড়ে লিখতে হবে। তাহলে দ্য অ্যাপিয়ারেন্স, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস attracted the attention of the people when Reap entered
the village. The appearance of Reap with his long beard and peculiar dress attracted the attention of the people when Reap entered the village. রিপের আকৃতি, তার লম্বা দাড়ি, তার অদ্ভুত পোশাক লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল যখন সে গ্রামের মধ্যে পৌঁছালো। তারপর নেক্সট বি, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস বেদার? রিপ কি জানতে পারলো নিকোলাস বেদার সম্বন্ধে? না, জানতে পারলো যে সে 18 বছর আগে মারা গেছে। তাহলে রিপ লার্ন দ্যাট Reap learned that Nicholas Vedder had died. Simona Gishilo. Eighteen years before, 18 বছর আগে মারা গেছিল নিকোলাস ভেদার। নাম্বার সি, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ? কাকে দেখতে রিপের ঠিক আগের মতো দেখতে ছিল? না, রিপ ভ্যান উইঙ্কেলের ছেলে। তাহলে রিপ ভ্যান উইঙ্কেল সন, রিপ ভ্যান উইঙ্কেল সন রিপ লুক এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। তাহলে রিপ ভ্যান উইঙ্কেল সন রিপ লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। নাম্বার ডি, হাউ লং ডিড 20 ইয়ার্স সিম টু রিপ? এই দীর্ঘ 20 বছর রিপের কাছে কি মনে হয়েছিল? না, মনে হয়েছিল যে একটা রাত। দ্য লং 20 ইয়ার্স সিমড টু রি seem to live as one night. দেহ 20 বছর আগে মনে হয়েছিল একটা রাত্রি। তাহলে এটা হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাট্রাকশন অফ পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন of the people when Reap entered the village. What did Reap learn about Nicholas Vedder? Reap learned that Nicholas Vedder had died 18 years before. Number C, who looked exactly like Reap's previous self? Reap Van Winkle's son Reap looked exactly like Reap's previous self. Number D, how long did 20 years seem to Reap? The long 20 years seemed to Reap as one night. Next, number 8, activity 8. Fill in the blanks with appropriate verb
from those given in brackets. Bracket দিয়ে ভাব দিয়ে fill in the blanks সংখ্যাগুলো পূরণ করো. এই 100 rupees dash too much for this item. এই জিনিসের দাম 100 টাকা খুব বেশি. Is not singular পুরো লিখতে হবে. The accountant and the cashier dash absconded. এই accountant এবং এই cashier দুজনকেই বরখাস্ত করা হয়েছে. টাইম অ্যান্ড টাইট ওয়েট না ওয়েটস ফর নান সময় এবং শোধ কার্য থামে না আর আইদার হি অর আই ড্যাশ মিস্টেকেন সে অথবা আমি ভুল করেছি আর দ্য শিপ উইথ ইজ ক্রিউ ড্যাশ ডিলেট জাহাজ তার সঙ্গে সঙ্গে তার নাবিকরা তারা সবাই ডিলেট দেরি করেছে তো 100 রুপিস এটা সিঙ্গুলার ধরতে হবে এই জন্য সিঙ্গুলারে ইজ হবে 100 রুপিস ইজ টু মাচ ফর দ্য আইটেম দ্য ক্যাশিয়ার দ্য অ্যাকাউন্টেন্ট দুটো ব্যক্তি দুটো দা দুটো আর্টিকেল দুটো দা আছে এই জন্য প্লুরাল ফর্মে হ্যাভ লিখতে হবে যেহেতু দুটো আর্টিকেল আছে দুটো দা আছে এই জন্য এটা প্লুরাল নাম্বার টাইম অ্যান্ড টাইট এটা সিঙ্গুলার ধরতে হবে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান সময় আর স্রোত এটাকে আলাদা ধরা যাবে টাইম অ্যান্ড স্রোত আর টাইম আর টাইট এটাকে ওয়েট করতে হবে প্লুরাল নাম্বার ধরলে ওয়েট করবে টাইম অ্যান্ড টাইট সময় আর স্রোত দুটো আলাদা জিনিস এই জন্য টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আর আইদার হি অর আই আই পরে অ্যাম মিস্টেকেন আর দ্য শিপ উইথ দ্য ক্রু এটা যেহেতু উইথ আছে সেহেতু প্রথম সাবজেক্ট দেখে ভাব বুঝবে অর্থাৎ দ্য শিপকে দেখে ওয়াজ সিঙ্গুলার সিঙ্গুলারে ওয়াজ তাহলে এই 100 রুপিস ইজ টু মাচ ফর দ্য আইটেম দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন The ship with its crew was delayed. Next, activity 9. 9A, make sentence. Hollow. Hollow মানে ফাঁকা স্থান, শূন্য জায়গা. There is a hollow place. There is a hollow place beside the hill. পাহাড়টির পাশে একটা ফাঁকা জায়গা আছে নেক্সট হচ্ছে ফিয়ারফুল দ্য গার্ল হার্ড এ ফিয়ারফুল নয়েজ মেয়েটি ভয়পূর্ণ চিৎকার শুনতে পেল রুইন্স দ্য ওল্ড হাউস ইজ ইন রুইন্স নাও পুরনো বাড়িটা এখন ধ্বংসপ্রাপ্ত অ্যান্ড দ্য লাস্ট ওয়ান গেজ দ্য ওল্ড ম্যান গেজড at me for a long time বৃদ্ধ লোকটা অনেকক্ষণ ধরে আমাদের তাকিয়ে আছে তাহলে হলো দেয়ার ইজ এ হলো প্লেস বিসাইড দ্য হিল পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে শূন্য জায়গা দ্য গার্ল হার্ড এ ফেয়ারফুল নয়েজ ফেয়ারফুল মানে ভয়ার্থ মেয়েটি একটি ভয়ানক চিৎকার শুনল তারপর রুইন্স ধ্বংসপ্রাপ্ত দ্য ওল্ড হাউস ইজ ইন রুইন্স নাও বাড়িটা প্রায় ধ্বংসপ্রাপ্ত আর চারটা দ্য ওল্ড ম্যান গেজড অ্যাট মি ফর লং টাইম বৃদ্ধ লোকটা আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাকিয়ে ছিল পাস্ট টেন্স আছে নেক্সট নাইন বি
আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, নিচে যে বাক্যগুলো লেখা আছে সেগুলো কোন ধরনের, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ এক্সক্লামেটরি, যে ফাইভ টাইপস অফ সেন্টেন্স আছে সেগুলো লিখতে হবে। তার রিপ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, এবারে একমাত্র সঙ্গী সে কুকুর, এটা সাবজেক্ট ভার অবজেক্ট আছে, এর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে তার স্ট্রাকচার অনুসারে, সাবজেক্ট বা অবজেক্ট, তারপরে হোয়াট ওয়াজ টু বি ডান, কী করা উচিত, কী করা হবে। এটা দেখো ডাব্লিউ ওয়ার্ড দিয়ে কোশ্চেন আছে, হেল্পিং ভার্ব আছে, কোশ্চেন করা হয়েছে, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে অল ওয়াজ সাইলেন্স, সবাই চুপ ছিল, ইন্টারোগেটিভ অল ওয়াজ সাইলেন্স, সবাই চুপ ছিল, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই জন্য এসবি মতো গঠন অনুযায়ী এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। লাস্ট ওয়ান সিওর এনাফ, এটা নিশ্চিত, ইট ইজ রিফেন উইকেল, এ হচ্ছে রিফেন উইকেল, তবে এক্সক্লেমেশন মার্ক আছে, এই জন্য এটা মনে ভাব আবেগ ওয়াস করছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো স্টুডেন্টস, প্রথম একটা রিফ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উল্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ওয়াজ টু বি ডান, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অল ওয়াজ সাইলেন্স, সবাই চুপ ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স, আস্থির এনাফ, নিশ্চিত, ইট ইজ রিপেন উইঙ্কেল, এটা রিপেন উইঙ্কেল, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো দিজ আর দ্য অ্যান্সার্স অফ অ্যাক্টিভিটি 6-9B, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর কপি অ্যান্ড মেমোরাইজ ইট, আই হোপ ইউ উইল ডু সো। So that's all for today. Thank you.